হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আমারও একটি বিষয় আলোচনা করার জন্য চলে এসেছি। তো আজকে আমার আলোচনার বিষয় হলো ল্যাপারোস্কপি বা দূরবীন সার্জারি। তো বন্ধুরা, আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো যাদের বেবি হতে দেরি হচ্ছে বা যাদের টিউব ব্লক আছে, তো তাদের কিন্তু অনেক সময় এই ল্যাপারোস্কোপি সার্জারি করা হয়। তো এই নিয়ে আমি আজকে ডিসকাশন করব তোমাদের সাথে। কিন্তু তার আগে তোমরা যেন আমার ভিডিও দেখছো, ভিডিও যদি ভালো লাগে, ভিডিওটা যদি কোনো উপকারে লাগে, তো অবশ্যই লাইক শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো, সাথে কিন্তু বেল নোটিফিকেশনটা অন করে রেখো, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার আপডেট তোমরা সকলের প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ডিসকাশন। তো ল্যাপারোস্কপি করতে হবে শুনলে আমরা প্রথমেই অনেক ভয় পেয়ে যাই। তো এই ল্যাপারোস্কপি কী জন্য করা হয়, আর কাদেরকে করতে দেওয়া হয়, কীভাবে করতে হয়, আর এটি করতে বা করতে গেলে তোমরা কী কী প্রিপারেশন নিয়ে যাবে, এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। এই ল্যাপারোস্কপি সার্জারিটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে করা হয়। তো যেহেতু অপারেশনও বা বলতে পারো এটাকে, সেহেতু আমরা অপারেশনের কথা শুনেই হয়তো ভয় পাই, কিন্তু এটি একদম সিজারের মতো না। সিজারে তোমার কাটাকুটি করতে হয়, কিন্তু এতে একদমই কাটাকুটি করতে হয় না, শুধুমাত্র তিনটে ছোটো ছোটো ছিদ্র করে এই অপারেশনটা বা সার্জারিটা করা হয়। তিনটে বললাম, তো সেক্ষেত্রে অনেক সময় তিনটে নাও হতে পারে, সেখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটাও হতে পারে। তো যেরকম সমস্যা বা যেখানে সমস্যা সেই জায়গা অনুপাতে কিন্তু এই সার্জারিটা করা হয়। ছোটো ছোটো ছিদ্র করে বা হোল করে বা ফুটো করে যাকে বলে, তো তাই করে কিন্তু এই সার্জারিটা করা হয়। তো এবার আমি তোমাদের বলবো যে এই ল্যাপারোস্কপি সার্জারি কাদের করা হয়। তো এই ল্যাপারোস্কপি সার্জারি কিন্তু অনেক ক্ষেত্রেই করা হয়। শুধুমাত্র যে সিস্ট নিরাময় করার জন্য বা যাদের সিস্টের সমস্যা আছে সেই সমস্যা দূর করার জন্য কিন্তু এই সার্জারি করা হয় না, অনেক ক্ষেত্রেই কিন্তু এই সার্জারি করা হয়। চর্বি গলানোর ক্ষেত্রে ল্যাপারোস্কপি করা হয়, সাথে সাথে তোমার হার্নিয়া হলে করা হয়, সাথে সাথে পেটে যদি স্টোন হয় তো সেক্ষেত্রেও কিন্তু তোমার সেই স্টোনগুলোকে কিন্তু বার করতেও কিন্তু ল্যাপারোস্কপি সার্জারি করা হয়। এবার আমি বলি যারা ফার্টিলিটি ট্রিটমেন্ট করছে, তো তাদের কখন এই সার্জারিটা করার কথা বলা হয় বা কখন এই সার্জারিটা রেকমেন্ডেড করা হয়। আমরা যখন ইনফার্টিলিটি ট্রিটমেন্টে থাকি, অথচ এক বছর বছর দেড়েক ধরে ট্রাই করছি প্রেগনেন্সি আসার বা কনসিভ হওয়ার জন্য, তবুও কিন্তু প্রেগনেন্সিটা আসছে না বা কনসিভ করতে পারছি না, তখন কিন্তু ডাক্তারে এই ল্যাপারোস্কপি সার্জারিটা করার জন্য একটা আদেশ দেয় বা করার জন্য তোমার করার কথা বলে। ভেতরে কি সমস্যা আছে তোমার ইউট্রাসের, যে আমাদের ফিলোপাইন টিউব, এই টিউবে যদি কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু ল্যাপারোস্কপি সার্জারিটা করতে দেওয়া হয়। আর একটি কারণে কিন্তু ল্যাপারোস্কপি সার্জারি করতে দেওয়া হয়, সেটা হলো পেটের মধ্যে সিস্ট যদি 5 সেন্টিমিটারের ওপরে হয়ে যায়, তখনও কিন্তু এই ল্যাপারোস্কপি সার্জারি করতে দেওয়া হয়। কারণ 5 সেন্টিমিটারের কম, 3-4 সেন্টিমিটার যদি থাকে তখনও কিন্তু এগুলো ভালো হয়ে যায়, কিন্তু 5 সেন্টিমিটারের ওপরে থাকলে এই সার্জারিটা তখন ডাক্তারে করার কথা বলেন। তো ছোটো সিস্ট যদি 3-4 সেন্টিমিটারের হয় কিংবা 3-4 সেন্টিমিটারের কমও হয়, সেক্ষেত্রে আমরা ওষুধ খেয়ে সেটাকে কমাতে পারি বা ওষুধের দ্বারা সেটা নিরাময় হয়ে যায়। কিন্তু যদি 4 সেন্টিমিটারের ওপরে সিস্টটা হয়ে যায়, 5 সেন্টিমিটার কি তারও বেশি, তাহলে সেটি কিন্তু ওষুধের দ্বারা নিরাময় হয় না, পরবর্তীকালে কিন্তু সেটি তোমার ক্যান্সারে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য কিন্তু ডাক্তার বুঝলে বা দেখে সেরকম কোনো ব্যবস্থা বুঝলে তখন কিন্তু ল্যাপারোস্কপি সার্জারিটা করতে দেওয়া হয়। কারণ সিস্ট তখন বড় হয়ে গেলে কোনো ওষুধেই তখন নিরাময় হয় না, ভালো হয় না, তখন কিন্তু ল্যাপারোস্কপি সার্জারি করে সেগুলোকে বার করতে হয়। আর ল্যাপারোস্কপির মধ্যে আরও অনেক সার্জারি রয়েছে, কিন্তু তার মধ্যে আমি আর যাচ্ছি না বা সেগুলো আর বলছি না। তো এই সিস্ট নিরাময়ের জন্য কিন্তু আমাদের ল্যাপারোস্কপি সার্জারির জন্য যখনই ডাক্তারে রেকমেন্ড করে, তখন কিন্তু আমরা রীতিমতো ভয় পেয়ে যাই বা ঘাবড়ে যাই, মানে ভয় মানে সাংঘাতিক ভয়, সাংঘাতিক টেনশন।
তো একটা সার্জারি করবে, মানে আমরা চলতি কথায় বলি যে অপারেশন করবে, তো সে কথা আসে, অপারেশন মানে একটা আতঙ্কের বিষয়। তো আমাদের আমি আগের ভিডিওতে দিয়েছিলাম যে এইচএসজি করার কথা শুনে অনেকে তোমরা কমেন্ট করেছো যে খুব ভয় লাগছে দিদি, ভীষণ ভয় লাগছে, ব্যথা হবে না, লাগবে না, মানে তো এইচএসজি রিপোর্ট করতে গেলে তোমাদের এত টেনশান হচ্ছে, এত ভয় হচ্ছে, তাহলে ভাবো যে এই ল্যাপারোস্কোপি সার্জারি করার কথা যারা যাদের বলা হয়েছে তো তারা কতটা ভয়ের মধ্যে থাকে। তোমাদের আমি আরও একটি কথা বলবো যে যাদের ফিলোপাইন টিউব দুটোই বা একটাই ব্লক আছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ল্যাপারোস্কোপি সার্জারি করতে দেওয়া হয়। তবে সব ফিলোপাইন টিউব ব্লকের ক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপি দেওয়া হয় না, কিছু কিছু আছে যেগুলোর ক্ষেত্রে দেওয়া হয়, যে অনেক সময় ফিলোপাইন টিউবের মধ্যে জাল জাল হয়ে থাকে, জাল জাল হয়ে ফিলোপাইন টিউবটা বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপি দিয়ে খুলে যায়, ল্যাপারোস্কোপি সার্জারি করলে খুলে যায়। কিন্তু আরও অন্যভাবে যদি আরও ক্রিটিক্যালভাবে তোমার ফিলোপাইন টিউবটা বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপি দিয়ে কাজ হয় না, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারে অন্যভাবে IVF দেয় বা অন্য কিছু দেয়। তো চলো সে কথা আমি অন্য ভিডিওতে বলবো, কিন্তু এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে যারা ল্যাপারোস্কোপি করতে যাবে তারা কী কী প্রিপারেশান নিয়ে যাবে। যখনই তোমাদের ডাক্তারে ল্যাপারোস্কোপি সার্জারি করার জন্য রেকমেন্ড করে তখন তোমরা কী করো, বাড়ি গিয়ে রীতিমতো ঘাবড়ে যাও, ভেঙে পড়ো, ভয় পাও। তো তোমাদের আমি একটা কথাই বলবো যে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটা একটি সামান্য ব্যাপার। তো ল্যাপারোস্কোপি সিজারের মতো অত বড় না, শুধুমাত্র ছোট্ট একটি সামান্য ব্যাপার, তো এতে এত ভয় পাওয়ার বা ঘাবড়াবার কিছু নেই। ল্যাপারোস্কোপি সার্জারিটা কিন্তু পুরো সিজারের মতো না, সিজারের থেকে সম্পূর্ণ আলাদা। তো এই সার্জারিটা করলে তোমরা খুবই তাড়াতাড়ি সেরে উঠবে, সুস্থ হয়ে উঠবে, এর জন্য কিন্তু আলাদাভাবে তোমাদের কোনো মানে সিজারে যেরকম হয় এক্সট্রা খেয়াল রাখতে, তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো মানে খুব তাড়াতাড়ি তোমরা সেরে উঠতে পারবে বা রিকভার করে উঠতে পারবে। তো ল্যাপারোস্কোপি সার্জারি আমাদের করতে দেওয়া হলে যেদিন ল্যাপারোস্কোপি করার জন্য হসপিটালে অ্যাডমিট হয় সেদিন কিন্তু প্রথমেই কয়েকটি রিপোর্ট করতে দেওয়া হয় বা কয়েকটি রিপোর্ট করে দেখে নেওয়া হয়, একটা ব্লাড টেস্ট করা হয় বা রক্ত পরীক্ষা করা হয়। তো সেই রক্ত পরীক্ষাগুলো করার পরে সেই অনুযায়ী কিন্তু আমাদের অপারেশনটা হবে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের চেঞ্জ করিয়ে গ্লুকোজ চড়ানো হয়। তো গ্লুকোজটা শেষ হওয়ার পরে আমাদের রীতিমতো কিন্তু অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হয়। তো অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তোমার সিজারে যেরকম পিঠে দুটো ইঞ্জেকশন দিয়ে সব কিছু একটা ইঞ্জেকশন দিয়ে অবশ করে দেওয়া হয়, ঠিক সেরকম পিঠে শির দ্বারায় কিন্তু একটা ইঞ্জেকশন দিয়ে অবশ করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমরা কিছু বুঝতে পারবে না, ভয়ের কিছু নেই। তো অবশ করে দেওয়ার পর কিন্তু অপারেশনটা করা হয়। অপারেশনটা শুরু হওয়ার পরে তোমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে যেরকম যা যেরকম অসুবিধা সেই অসুবিধা অনুযায়ী তোটা ছিদ্র বা ফুটো করে কিন্তু অপারেশনটা শুরু করে দেওয়া হয়। তো সিজার যেমন তাড়াতাড়ি হয়ে যায় অপারেশনটা কিন্তু একদম তাড়াতাড়ি হয় না, তো এটা করতে কম করে দেড় দু ঘন্টা সময় তো লাগেই। আর তোমার যেহেতু রোগ বুঝে সার্জারিটা করা হয় তো খুব বেশি নর্মাল হলে সেক্ষেত্রে কিন্তু 40-45 মিনিটের মধ্যে সার্জারিটা হয়ে যায়, আর তো মিনিমাম 1-1.5 ঘন্টা সময় লাগে এতে। আর অপারেশন হয়ে গেলে তোমাদের রীতিমতো যখন বেডে দেওয়া হয় তো বেডে দেওয়ার পরে কিন্তু একদিন গ্লুকোজ চলে, সাথে সাথে নানা রকম ইঞ্জেকশনও দেওয়া হয়, ইঞ্জেকশনও চলে। তারপরে তোমাদের পরের দিন যেরকম সিজার করলে হয় না পরের দিনই উঠে দাঁড়াতে বলে, তো এটাতেও ঠিক সেরকম পরের দিন কিন্তু উঠে দাঁড়াতে হয়। তো ফুটো 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 হয়ে থাকে তো ব্যথা তো অবশ্যই হয়, একটু কষ্ট হয়। তো সিজারে যতটা কষ্ট হয় বা ব্যথা হয় তো সেরকম কষ্ট অতটা হয় না, কিন্তু যেহেতু ফুটো করা হয়েছে কয়েকটি জায়গায় তো সেক্ষেত্রে সেরকম ব্যথা একটু হয়। পরের দিন কিন্তু তোমাদের ছেড়ে দেওয়া হয় বা ছুটি দিয়ে দেওয়া হয়, তো এতে মিনিমাম 3-3 দিন লাগে, তো 3 দিনের মধ্যে কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়। তো 3 দিন পরে তোমরা যথাযথ রীতিমতো বাড়ি গিয়ে নর্মাল জীবনযাপন করতে পারবে, বা এতে তোমার সিজারের ক্ষেত্রে কী হয় নানা রকম ইনফেকশন হয়ে যায়, পেন হয়, মানে মেডিসিন ঠিক মতো না নিলে সিজারের জায়গাটা ফুলে যায়, তো সেরকম সমস্যা এতে হয় না। এতে তুমি কয়েকদিনের মধ্যেই বেশ 15-20 দিনের মধ্যেই বেশ ভালো হয়ে উঠতে পারবে।
আমি বললাম কিভাবে ল্যাপারোস্কোপি হয় বা কি কি প্রিপারেশন নিয়ে যাবে। তো তোমরা যারা ল্যাপারোস্কোপি করতে যাচ্ছ তারা এই এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে প্রিপারেশন নিয়ে যাবে, একদম ভয় পাবে না। আবার এই ল্যাপারোস্কোপি সার্জারি করলে কেউ কিন্তু 6 থেকে 1 বছরের মধ্যে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু কনসিভ করে যায়, আবার কেউ কেউ কিন্তু 1.5-2 মাসেও কনসিভ করে যায়। তো আমার সামনেই আছে, মানে আমার দেখা, বলতে পারো আমি যে জায়গায় থাকি সে ল্যাপারোস্কোপি করলো 3টে ফুটো হলো। তো 3টে ফুটো করে ল্যাপারোস্কোপি করার 15 দিন গেল না, তার মধ্যে কিন্তু কনসিভ করে ফেলেছে। তো এটা একটা বিশাল বড় খুশির ব্যাপার। তার কমসে কম বাচ্চা হয়েছিল না 6 থেকে 7 বছর। তো 6 থেকে 7 বছর অনেক রকম ট্রিটমেন্ট করার পরে যখন দেখলো তার টিউবটা ব্লক আছে, তো ল্যাপারোস্কোপি সার্জারি করে টিউবটা খোলা হলো। তো টিউব খোলার পরে সার্জারি করে এসে সুস্থ, মানে 15 দিনের মধ্যেই সে কনসিভ করে গেল। তো এটা একটা বিশাল বড় পাওয়া মহিলাদের, যে এত কষ্টের পরে যে প্রেগনেন্সিটা আসলো। তো যাই হোক, তার মেয়ে হয়েছে এখন। তো ভগবান সবারই ভালো করবে, এটা অবশ্যই তোমরা সকলেই জানো বা এটাও ভেবে রেখো। তো তোমরা যারা এই সার্জারি করতে যাচ্ছ, তো তোমরা এইভাবে আমি যেভাবে বললাম প্রিপারেশন নিয়ে যাও, আর মনে একদম ভয় করবে না, কারণ সার্জারি করতে একটু কষ্ট তো হবেই, কিন্তু তারপরে যে খুশিটা পাবে সেই খুশির কাছে কিন্তু এই সার্জারিটা কিছুই না। তো চলো, এই বলে আজকে আমি ভিডিওটা শেষ করছি। পরে আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো, আবার একটি অন্য টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে চলো, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।